আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন রাশিক মেয়র লিটন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন। রাজশাহী জেলা মিশুক ও সিএনজি চালিত অটোরিকশা চালক ইউনিয়নের সদস্যদের মাঝে মৃত্যু, কন্যাদায়, শিক্ষা ও চিকিৎসা অনুদান বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর লালগোলাপ ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। এছাড়াও প্যানেল মেয়র 2 ও 1 নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র 3 তাহেরা খাতুন মিলি, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা 12টার দিকে মহানগরীর কাদিরগঞ্জে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামাদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সিনিয়র সহসভাপতি সমাজসেবী শাহিন আক্তার রেনি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। রাজশাহী জেলা মিশুক বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিকশা চালক ইউনিয়নের সদস্য ও পরিবারবর্গের মাঝে মৃত্যুজনিত, কন্যাদায়, শিক্ষা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল 3:30 নগর ভবনের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের অর্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এমন মহতি এই উদ্যোগের জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান মেয়র। রাজশাহী জেলা মিশুক বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিকশা চালক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল সোহেল ও রাজশাহী জেলা মিশুক বেবি ট্যাক্সি, ট্যাক্সি কার ও সিএনজি চালিত অটোরিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অনুষ্ঠানে 25 জনকে 2,28,000 টাকা অনুদান প্রদান করা হয়। নাটোরে প্রথমবারের মতো জেলা প্রশাসনের আয়োজনে 14 জন দৈনিক সংবাদপত্র বিপণনকারীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা 11:30 দিকে নাটোর সার্কিট হাউস প্রাঙ্গণে দৈনিক সংবাদপত্র বিপণনকারীদের হাতে সাইকেলের চাবি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফরুল্লাহ NDC। পরে তিনি নাটোরের স্বপ্নকুলি স্কুলের 130 জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ দুটি অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, DDLG আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক, জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে 2021 সালের 5 নভেম্বর রাজশাহীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। এর মধ্যে সরকারি নিবন্ধন পেয়েছে জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা। আরও দেখুন বরেন্দ্র ডেস্ক নিউজে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সারথি জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা। করোনাকালীন সংকটে অক্সিজেন, ঔষধ, খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা নিয়ে হাজার হাজার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক এই সংগঠনটি। এছাড়া বিভিন্ন উৎসবেও নানা রকম উপহার সামগ্রী বিতরণ করেছে জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা। এই প্রতিষ্ঠানটি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য বেকার ছেলে মেয়েদেরকে কর্মস্থান ব্যবস্থা করা এবং মেয়েদেরকে আমরা সেলাই মেশিনের কাজ শিখিয়ে তাদেরকে সুন্দরভাবে একটা সেলাই মেশিন উপহার দিয়ে তাদেরকে কর্মস্থান তৈরি করে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। এবং পাশাপাশি আমরা যেসব ছেলেরা লেখাপড়া শেষ করে বেকারত্ব অনুভব করছে তাদেরকে নিয়ে এসে আমরা আউটসোর্সিংয়ের কাজ শেখাচ্ছি। এবং আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু কম্পিউটার শর্ট আছে, যদি কম্পিউটার যদি আমাদের আরও হয় এবং কোনো বিত্তমান ব্যক্তিরা যদি আমাদের সংগঠন যদি এগিয়ে আসে তাহলে আমরা আগামীতে জনগণের জন্য অনেক কিছুই করতে পারবো।
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা ক্যান্সার হাড়ের রোগীকে নিয়ে যাওয়া ট্রিটমেন্টের খরচ পায় না তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে থাকি। আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল হয়েছে, ছেলে এবং মেয়েদেরকে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যারা দুস্থ মানুষ অবহেলিত মানুষ ইনারা যেন ভালো থাকে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই চিন্তাধারা এই চিন্তা ভাবনা নিয়েই এগোচ্ছি। সহযোগিতার দরকার আছে, প্রয়োজন আছে, ব্যক্তিগতভাবে সরকারিভাবে দাতা সংস্থাদের মাধ্যমে এবং যদি যদি মানে কি যে সরকারিভাবে এবং দাতা সংস্থাদের যদি সাহায্য সহযোগিতা যদি পাই তাহলে অবশ্যই এটা বড় আকারে করা সম্ভব হবে বলে আমি মনে করি। সমাজের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং পিছিয়ে পড়া নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখছে জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা। আমার এখানে আসার একটা লক্ষ্য ছিল যে আমি ফিনান্সিং নিয়ে কাজ করব। তো আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানে আসার পরে ফিনান্সিং যতটুকু জেনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে শিখাচ্ছে। কোনো তেমন কোনো টাকা পয়সা বা শিখতে তেমন কোনো ফি প্রদান করা লাগছে না এখানে। আর তবে একটা সমস্যার মধ্যে সেটা হচ্ছে আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে যা আমি চাইছি যাতে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা হচ্ছে ইনকাম করতে পারি। বাসায় যে বসে থাকি আমরা, আমাদের আউটসাইড যাতে ইনকাম হয় আমরা এই ইনকামটা শেখার জন্যই মানে এই প্রশিক্ষণটা করছি। এখানে আসছি সেলাই প্রশিক্ষণের ম্যাডাম হিসাবে। আমি আমার কোর্সে বেশ কয়েকটা মেয়ে আমি অ্যাড করেছি, তাদেরকে কিছু কাটার জন্য কিছু পরিমাপ কাগজের এবং কলমে এবং হাতে কিছু কাপড় কাটা শেখানোর। প্রথমে অনলাইনে স্পন্সর দেখি এবং জীবন্তরী কল্যাণ সংস্থার অফিসে আসি এবং মারুফ ভাইয়ের সাথে কথা বলার পর এখানে এসে ভর্তি হই। এবং আমি এর আগে অনেক পেইড কোর্স করেছি, যেটা সত্য কথা বলি, কিন্তু ওখানে যে সার্ভিসটা টাকা দিয়ে পেয়েছি ওটার তুলনায় এখানে আমি ফ্রিতে অনেক ভালো সার্ভিস পাচ্ছি। শুধু তাই নয়, গরিব অসহায় ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে প্রায় 2000 কম্বল বিতরণ করে বিশিষ্ট ব্যক্তিদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা এবং তাদের মতো সারা বাংলাদেশের অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা তাদের নিজেদের উদ্যোগে শীত বস্ত্র, কম্বল বা মোটা চাদর, শাল, জ্যাকেট, সোয়েটার যে যেখানে পারেন কিনে অসহায় মানুষদের মধ্যে বিতরণ করছেন। সর্বপ্রথম আমি মেয়র সাহেবের এবং জীবন্তারী সংগঠনকে অনেক ধন্যবাদ দিচ্ছি। জীবন্তারী সংগঠন অনেক ভালো কাজ করছে। আর আমার জন্য একটা বিশেষ পুণ্যের কাজ জীবন্তারী সংগঠনকে অনেক প্রশংসা জানায়। জনকল্যাণমুখী এমন মানবিক সেবা অব্যাহত থাকবে আর নিজের পায়ে দাঁড়াবে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠী। মানুষের জীবনমান উন্নয়নে আরও অনেক দূর এগিয়ে যাবে স্বেচ্ছাসেবী সংগঠন জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা। জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থা, এই সংস্থাটি 2021 সাল থেকে আমাদের এই রাজশাহীতে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রতিষ্ঠার পর থেকে এরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছে। বিশেষ করে দুস্থ মেয়েদেরকে তারা সেলাই মেশিন প্রশিক্ষণ দিচ্ছে, তারপরে জাতীয় দুর্যোগের সময় বিশেষ করে করোনা মোকাবিলা সহ বিভিন্ন ধরনের পেশাভিত্তিক যে প্রশিক্ষণগুলি আছে সমাজের পিছিয়ে পড়া জনগণকে নিয়ে, বিশেষ করে দুস্থ মহিলাদেরকে নিয়ে তারা তাদের যেই প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তারা একটি ইতিবাচক ভূমিকা পালন করছে। আমরা আশা করছি যে এই জীবন্তরী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সমাজে আরও ভালো ভালো কাজে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে এবং এদের মতো করে অন্যান্য প্রতিষ্ঠান যারা সমাজে কাজ করছে তারাও ভালো কাজের প্রতি উৎসাহিত হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।